আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি, এমিলানো মার্টিনেজ ভার্সেস এলিসন বেকার। সো দেখতে থাকুন, আজকে আমি গেমের মাধ্যমে দেখাবো কে বেস্ট, এলিসন বেকার নাকি এমিলানো মার্টিনেজ। এলিসন বেকার হচ্ছে ব্রাজিলের আর এমিলানো মার্টিনেজ হচ্ছে আর্জেন্টিনার। তো দেখা যাক কে বেস্ট। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে শুট করছে এলিসন বেকার, এবং কি গোল। তারপর এসেছে এমিলানো মার্টিনেজ, কি করছে এবং কি গোল। তো এক এক সময় চলে এসেছে এলিসন বেকার, আবার কি করছে গোল। তো টু এলিসন বেকার, টু এমিলানো মার্টিনেজ, ওয়ান। তো এখানে এমিলানো মার্টিনেজ মিস করে, সুতরাং টু ওয়ান। এলিসন বেকার মিস করে, সো টু ওয়ানই থাকে। তো এখানে মার্টিনেজ গোল করে ফেলে, টু টু চলে আসে। এলিসন গোল করে এবং কি এলিসন থ্রি, মার্টিনেজ টু। মার্টিনেজ গোল করে ফেলে এবং কি থ্রি থ্রি হয়ে যায়। এলিসন গোল করে ফেলে এবং কি এলিসন হয়ে যায় ফোর। এখানে মার্টিনেজ গোল করে ফেলে, মার্টিনেজের হয়ে যায় ফোর। এলিসন কিক করে এবং কি গোল, এলিসনের ফাইভ, এবং মার্টিনেজ এখানে গোল করে ফেলেছে, সুতরাং মার্টিনেজেরও ফাইভ। তো এলিসন এলিসনের গোল করতে পারেনি, সো এলিসন ফাইভই থাকে। আর দেখা যাক মার্টিনেজ করতে পারে কিনা। তো মার্টিনেজও মিস করেছে, সুতরাং মার্টিনেজ ফাইভ, এলিসন ফাইভ। এখানে এলিসন মেরেছে এবং কি গোল। মার্টিনেজ শুট করতে আসছে, শুট করেছে এবং কি গোল। সো তখন পর্যন্ত সিক্স সিক্স ছিল। তো মার্টিনেজ আরেকটা গোল সেভ দিয়ে দিয়েছে মার্টিনেজ। সো এলিসন বেকার সিক্সই থাকে, মার্টিনেজ হয়ে যায়, মার্টিনেজও সিক্স থাকে। সো মার্টিনেজ এই গোলটি দিয়ে দেয় এবং মার্টিনেজ হয়ে যায় সেভেন, আর এলিসন থাকে সিক্স। দেখা যায় এলিসন এই গোলটি দিতে পারে কিনা। এলিসন এই গোলটি দিয়ে দেয় এবং কি চলে আসে সেভেন সেভেন। তো মার্টিনেজের কাছে সুযোগ আছে জিতার, এই গোলটি দিতে পারলে মার্টিনেজ উইনার। সেই গোলটি দিয়ে দেয়, মার্টিনেজ উইনার। সো পরিশেষে দেখা যাচ্ছে আমি গেমের মাধ্যমে দেখিয়েছি যে এলিসন বেকার এবং মার্টিনেজের মধ্যে মার্টিনেজ হচ্ছে বেস্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। So Allah Hafiz.